প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কেন্দ্র পশ্চিমবঙ্গের সাথে বৈমাত্রী সুলভ আচরণ করছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় সাহায্য পাঠানো হয়, তবে আমাদের রাজ্যে সেই সমস্ত কিছু দেওয়া হয় না। রবিবার কালিম্পং জেলার রংপোতে তিস্তা নদীর হরতাবানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে একথাই বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা দুর্গত কালিম্পং জেলার রংপো এলাকায় আসলেন রাজ্যের যুব কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন তিনি রংপো এলাকার একটি রিলিফ ক্যাম্পে যান, সেখানে গিয়ে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এত বড় বিপর্যয়ের পরেও আর্থিক সহায়তার ক্ষেত্রে কেন্দ্র সরকার বিমাত্রিক সুলভ আচরণ করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের পাশাপাশি পশ্চিমবঙ্গ, অথচ সিকিমের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলেও রাজ্যের জন্য কোনো আর্থিক সহায়তা প্রদান করা হয়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জিটিএ কে 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাথার উপর মুখ্যমন্ত্রী রয়েছেন, আমরা মানুষের পাশে আছি, বাংলার মানুষ ওদের ভোট দেয়নি, তাই হয়তো ওরা আজকে বাংলাকে আরো একবার বঞ্চনা করছে। মন্ত্রী এদিন অরূপ বিশ্বাসের সাথে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, জিটিএ সভাসদ অনিত থাপা সহ অনেকে। কালকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কালকে আমরা আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী এবং জিটিএ চেয়ারম্যান অনিক থাপা আমরা কালকে ছিলাম তিস্তা বাজারে। সেখানেও ভয়াবহ পরিস্থিতি, সেখানে আমরা পুরো দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেখানেও আমাদের ত্রাণ সামগ্রী সরকারের তরফ থেকে জিটিএ তরফ থেকে যা যা আছে আমরা সেখানে ডিস্ট্রিবিউট করেছি এবং इसलिए तो अभी भी हम लोग रास्ता पे बैठा हुआ है, राजभवन के सामने अभिषेक बैनर्जी उन्होंने बैठा हुआ है धरना में कि हम लोग बोल रहे हैं हमारा जो 100 डेज का नरेगा का जो पैसा है वो नहीं मिल रहा है, हमको जो आवास योजना उसका नहीं मिला है, सड़क योजना का पैसा नहीं मिल रहा है, टोटल 1,15,000 करोड़ हम लोगों केंद्र से हम लोगों को पैसा। लेकिन ये